আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো চলে এলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনাদের ঈদ ভালোই কেটেছে। আসলে কি বলবো বুঝতে পারছি না, তারপরও আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য, আর কিছু গ্রামীণ পরিবেশে মাটির চুলার রান্না বান্না আপনাদের সাথে কিছুটা শেয়ার করব, যেহেতু অনেকদিন কোনো ব্লগ আপনাদের সাথে শেয়ার করা হয়নি, আর ঈদের কোনো ব্লগ আপনাদের সাথে আসলে আমি শেয়ার করতে পারিনি, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর কেন পারিনি সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করব। তো এই তো এটা সকালবেলা উঠে একটু নাস্তা পানি করে সকালবেলা কাজকর্ম সেরে একটু উঠে না দাঁড়ালাম, তো মুরগির বাচ্চাগুলো দেখে অনেক ভালো লাগলো, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখানে আমি এখন রান্না বসাই দিছি, প্রায় 12:30 বেজে গেছে, আজকে রান্না করতে করতে দেরি হয়ে গেছে। তো এটা মুরগির মাংস রান্না করতেছি, যেহেতু কয়েকদিনে একাদারসে গরু মাংস খাওয়া হয়েছে কোরবানি, তো বাচ্চারা খাইতে চাচ্ছিল না, তো ভাবলাম যে একটু গরু মাংস করে মুরগির মাংস করি আর কি। আসলে মেয়ে ছেলে মেয়েদের জন্যই করা। আর এখানে এক পাশে ডাল আর ভাত বসাই দিছি। আর এখানে আছে আপনার সবজিগুলো কেটে নিছি, দুন্দুল আলু সবজি করব, পেঁয়াজ, আর এখানে আছে একটা দেশি মুরগি, আর এখানেই তো তেলাপিয়া মাছ দিয়ে সবজিটা রান্না করব। এখানে আরও মাছ আছে, তো মুরগি মাংসটা হয়ে গেছে, তো এখন আমি সবজিগুলো রান্না করতেছি, আর ওই পাশে আমার দেশি মুরগিগুলো রান্না হচ্ছে। তো গ্রামীণ পরিবেশে মাটির চুলা রান্না বান্না কিন্তু ভালোই লাগে। তো আমার মুরগি মাংসটা হয়ে গেছে, এই রান্নাটা খেতে ভালো লাগে, মাটির চুলা রান্না বান্নার কিন্তু অন্যরকম একটা টেস্ট আসে। তো এই আর কি রান্না শেষ করতেছে, আসলে মন ভালো নাই, আর ঈদের কোনো ব্লগ আপনাদের সাথে কেন শেয়ার করতে পারিনি সেটা তো বলবো বলেছি, কারণ আসলে কোথা থেকে শুরু করবো আর কোথায় যে শেষ করি কিছু বলতে পারছি না। এই তো আমার রান্নাটা হয়ে গেছে, সবগুলো রান্না মাশাল্লাহ খুব সুন্দর আসছে কালারটা। ঈদের ব্লগটা শেয়ার করতে পারিনি কারণ ঈদের পর পর্যন্ত এই পর্যন্ত কোনো ব্লগেই আপনাদের সাথে আমি রেগুলার দিতে পারিনি, কারণ আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি ঈদের এক সপ্তাহ আগেই চলে এসেছি, কেন আমার শ্বশুর খুব অসুস্থ ছিল, তো উনি আমাকে বাসায় নিয়ে আসছে, কারণ চিটংয়ে ছিল, ভর্তি ছিল হসপিটালে, তো আর থাকতেছিল না হসপিটালে, কারণ উনি যে ওনার করোনা পজিটিভ ধরা পড়ছিল, তো আল্লাহর রহমতে ওই করোনা পজিটিভ যেটা মানে ভালো হয়ে গেছে, রিপোর্টগুলো ভালো হয়েছিল আর কি, ভালো আসছিল রিপোর্ট। তারপর দেখা গেল যে বাড়িতে নিয়ে আসছে সব পরীক্ষা নিরীক্ষা করে, মাশাআল্লাহ সবগুলো পরীক্ষায় সবগুলো টেস্টই ওনার ভালো আসছে, তো উনি আর থাকবে না হাসপাতালে, তো মানে খুব ইয়ে করতেছিল, তো বাড়িতে নিয়ে আসার পর উনি আরও বেশি অসুস্থ হয়ে গেছে, কয়েকদিন তো বাসায় অক্সিজেন দিতে হয়েছিলো, প্রায় প্রত্যেক দিনই দিতে হইতেছিল অক্সিজেন। তারপর দেখা গেল যে অক্সিজেনের কাজ হচ্ছিল না, তারপর কালকে ডাক্তারের কাছে নিয়ে গেল, নেওয়ার পরে ডাক্তার খুব ইমার্জেন্সি বলছে, তো উনি এখন ঢাকাতে আছে, সবাই ওনার জন্য দোয়া করবেন, আইসিইউতে আছে, যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তাই তো এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে, এটা বিকেলবেলা, আসলে কথা বলতে ইচ্ছে করতেছিল না, সবার মন খারাপ, কালকে হঠাৎ করে 1 ঘন্টার মধ্যে ওনাকে ঢাকা নিয়ে গেছে, আর যেহেতু এখন দেশে পরিস্থিতি খুবই খারাপ বুঝে নেই তো, কারণ চাইলে অনেক জায়গায় অনেক কিছু মুভমেন্ট করা যায় না, তো এই জন্য আরও ঈদ শেষ হয়েছে, চলে যেতাম হয়তো লকডাউনের জন্য যেতে পারিনি, তারপর আমার শ্বশুর অসুস্থ তার জন্য যাওয়া হয় নাই, তো দেখি আল্লাহর রহমতে হয়তো উনি সুস্থ হয়ে যেত তাড়াতাড়ি বাসায় বাড়ি চলে আসে, তো এই আর কি। তো সবাই দোয়া করবেন, এই জন্য কোনো ব্লগ শেয়ার করতে পারিনি, খুবই অসুস্থ, মানে ওনার পাশ থেকে সরা যায় না এরকম অবস্থা আর কি। তো এই জন্য আজ মোবাইল যে হাতে নিব, সেই জন্য মোবাইল হাতে নিব সেরকম কোনো পরিস্থিতি থাকে না আর কি,
এরকম অবস্থায়। তো সবাই দোয়া করবেন ওনার জন্য, আসলে কথা বলতেও ইচ্ছে করতেছে না। এই তো বিটা বিকেলবেলা বাচ্চারা একটু খেলাধুলা করতেছে, এখনো রোদ পুরো তুমি কি করো জাপ্রিয়া, খেলতেছ? তো তুমি পারো, একটু শুট করলাম, বলতে পারবে না ওরা আমি যে ভিডিওটা করছি। তো এ পর্যন্ত আজকে ব্লগটা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। যদি আমারকে আমার ব্লগগুলো যারা পছন্দ করেন, যারা আমাকে ভালোবাসেন, প্লিজ আমার পাশে থাকবেন। আমি ইদানিং রেগুলার হতে পারছি না, সেটা আপনারা অবশ্যই জানেন যে কেন হতে পারছি না। তাই তো এটা বিকেলবেলা হঠাৎ করে আবার বৃষ্টি চলে আসছে। তো এই তো আর কি বলবো, আসলে কোনো কথা বলতে ইচ্ছে করছে না, তাই ভাবলাম যে অনেকদিন ব্লগ করা হয় না, আপনাদের সাথে একটু শেয়ার করি, তো এই জন্যে আসলে করা হয় না। তো এই তো বৃষ্টি হচ্ছে, আর আমি একটু দরজার সামনে দাঁড়িয়ে আপনাদের সাথে একটু কথা বলতেছি আর কি। আর কিছু বলবো না আজকে পর্যন্তই, আশা করি আমার পাশে সবসময় থাকবেন। হয়তো বা ইদানিং এই আর 4-5 দিন একটু এলোমেলো হবে ব্লগ দিতে, তারপর আমি আশা করি আপনারা আমার পাশেই থাকবেন। তো আজকে পর্যন্ত আর কথা বাড়ালাম না, সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।